बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम हेलो व्यूअर्स आशा करी अपना सबाई भालो आछेन। तो आजकल भिडियोते आमी आपनादेर देखानोर चेष्टा करब गुच्छ भर्ती परीक्षार चूड़ान्त आवेदनेर द्वितीय धापे शुरू होच्छे नतून करे कय तारीख थेके कय तारीख पर्यन्त ए संक्रान्त पुरो डिटेल्स आजकल भिडियोते आपनादेरके आलोचना करे देखाबो। तो आपनादेर काछे एकटी अनुरोध, आपनारा केउ आमार चैनेले नतून होये थाकले चैनलटि सबस्क्राइब करे बेल बाटनटि अल करे दिबेन जेन एरकम आपडेट दिओ परबर्तीते प्रकाशित होले आपनादेर मोबाइले जेन चले जाय। तो चलो ना कथा ना बोले शुरू करी। तो देखें जीएसटी अर्थात गुच्छ परीक्षा ऑफिशियल जो वेबसाइट से आसी तो यार लिंक वीडियो डिस्क्रिप्शन बक्स दिए दीब। तो देखें एखे चूड़ान आवेदन द्वितीय धापे आवेदन सम्पर्क वाला कि बोलते हमें एक देखे आसी। तो देखें चूड़ान आवेदन ये जीएसटी भर्ती परीक्षार चूड़ान आवेदन शुधुमात्र ए यूनिटे द्वितीय धापे 8/9/2021 तारीख विकल 5টা होते 10/9/2021 तारीख रात 11টা পর্যন্ত। অর্থাৎ দেখেন আজকে কিন্তু 8 তারিখ, 8 তারিখ আজকে বিকাল থেকে কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। তো চলবে দেখেন 10ই সেপ্টেম্বর পর্যন্ত। তো রাত হচ্ছে আপনার 11:49 পর্যন্ত অর্থাৎ 12টা পর্যন্ত প্রায়। তো দেখেন আপনাদের 11/9/2021 তারিখ সকাল 10টার মধ্যে অবশ্যই বিল পরিশোধ করতে হবে অর্থাৎ টাকা পেমেন্ট করতে হবে এই আবেদনের। तो देखें चूड़ान आवेदन निर्वाचित आवेदनकारी के आवेदन सम्पन्न करार्जन निम्न प्रदत्त तथ्यवली विशेष भाव प्रयोजन। तो देखें एकते अपन ये एक नम्बर निर्धारित फर्मेटे आवेदनकारी छवि छविटी बर्गाकार होते हैं छब्र बैकग्राउंड हल्का एक रंग होते हैं छब्र सज 100 किलोबाइटर बेसि होते पर ओके। तो देखें आवेदन फी 1200 टाका 1200 टाका एवं उक्त फिर ऊपर 3.5% सार्विस चार्ज अर्थात 42 टाका SSL कमार्सर माध्यम अपने आवेदनकारी के निर्धारित समय मध्य परिशोध करते हैं। तो देखें तीन नम्बर जो है पसंद क्रम अनुसारे कमपक्षे 5টি परीक्षा केंद्र सिलेक्ट करते हैं अर्थात सर्वनिम्न 5টা अपन परीक्षा केंद्र सिलेक्ट करते हैं। तो चार नम्बर जो है आवेदनकारी के बर्तमान को शिक्षा प्रतिष्ठान अध्ययनरत थे से शिक्षा प्रतिष्ठान नाम और अध्ययनरत विषय संक्रांत तथ्य प्रदान करते हैं। तो यही हे विस्तारित देखें अपना द्वितीय धापे चूड़ान आवेदन सम्पर्क एक न्यूज़ प्रकाश कर डेली कैम्पास अनलाइन पत्रिका। तो सम्पर्क एक विस्तारित देखो। तो देखें 5টা থেকে শুরু হচ্ছে গুচ্ছ দ্বিতীয় ধাপের পরীক্ষার আবেদন অর্থাৎ আজকে 5টা থেকে। তো আমরা একটু বিস্তারিত দেখি। তো দেখেন 20টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন থেকে বাদ পড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে আবেদন শুরু হচ্ছে আজ বুধবার বিকেল 5টা থেকে আগামী 10 সেপ্টেম্বর রাত 11:59 পর্যন্ত SMS এ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন অর্থাৎ যারা SMS পাইছে তারা আবেদন করতে পারবেন এবং 11 সেপ্টেম্বর সকাল 10টা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে। তো দেখেন বুধবার 8ই সেপ্টেম্বর অর্থাৎ আজকের দিনে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল সাব কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মনোজ আহমেদ দা ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানান। তো জানা গেছে গুচ্ছ ভর্তি পরীক্ষায় এ ইউনিটের 28,945 শিক্ষার্থীকে দ্বিতীয় ধাপে চূড়ান্ত আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তো পরীক্ষার্থীরা দুপুর 1টা থেকে SMS এ পেতে শুরু করেছেন। তো চূড়ান্ত আবেদন জমা পড়েছে 2,03,514টি এর মধ্যে বিজ্ঞানে জমা পড়েছে 1,02,960টি আর মানবিকের 67,117টি এবং বাণিজ্যে 33,434টি। তো সূত্রে জানা যায় গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন করেছিলেন 3,60,406 জন শিক্ষার্থী। তো এর মধ্যে বিজ্ঞান বিভাগে অর্থাৎ এ ইউনিটে আবেদন করেছিলেন 1,94,841 জন শিক্ষার্থী। মানবিক বিভাগ অর্থাৎ বি ইউনিটে আবেদন করেছিলেন 1,07,933 জন এবং বাণিজ্য বিভাগ সি ইউনিটে আবেদন করেছিলেন 57,632 জন শিক্ষার্থী। তো এর মধ্যে মানবিক ও বাণিজ্য বিভাগে সকলে চূড়ান্ত আবেদনের অংশ নিতে পারলেও বিজ্ঞান বিভাগের 1,31,905 জন শিক্ষার্থী চূড়ান্ত আবেদনে করতে পারবেন বলে জানানো হয়েছিল গত 25 আগস্ট চূড়ান্ত আবেদনের ফল প্রকাশ করা হয়। তো এরপরে অনলাইনের মাধ্যমে গত 1ই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চূড়ান্ত আবেদনের চলে মঙ্গলবার 7ই সেপ্টেম্বর রাত 12টা পর্যন্ত। তো আশা করি এই পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন অর্থাৎ যারা বিজ্ঞান বিভাগ অর্থাৎ এই ইউনিটের চূড়ান্ত আবেদনে বাদ পড়েছিলেন তারা 8ই সেপ্টেম্বর 2021 অর্থাৎ আজকে বিকেল 5টা থেকে 10ই সেপ্টেম্বর রাত 11:59 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং টাকা পেমেন্ট করতে পারবেন 11ই সেপ্টেম্বর 2021 সকাল 10টার মধ্যে অর্থাৎ 10টা পর্যন্ত। তো এটা একটা ভালো সংবাদ অবশ্যই।
তো আশা করি এই পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও কোথাও না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।